আমি দই বড়া বানাচ্ছি, আপনারা একবার একটু দেখুন। প্রথমে ওভারনাইট কলাই ডাল ভিজিয়ে রাখবেন, তারপর মিক্সারে লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে টেস্টের জন্য দিয়ে কলাই ডালগুলোকে পিষবেন। পেশা হয়ে গেলে একটু নুন দিয়ে আবার একবার ঘুরিয়ে নেবেন মিক্সার, যাতে মিক্সড হয়ে যায় ভালো করে নুনটা। দিয়ে এবার বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে একটু সোডা দেবেন, খাবার সোডা দিয়ে। তারপর ভালো করে ফেটাতে হবে ডালটাকে, ভালো করে ফেটিয়ে নিয়ে যাতে হালকা হয়ে যায়। যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় তো একটু জল দেবেন, বেশি গা পাতলা হলে ভালো হবে না। দেখছেন তো ব্যাটার আমার কীরকম রেডি হয়েছে। এরকম করে বড়াগুলোকে ভেজে তুলতে হবে, বেশি বড়ও হবে না বেশি ছোটও হবে না, এরকম মিডিয়াম সাইজের বড়া বানাবেন। আর বেশি লাল হলেও ভালো লাগবে না, মিডিয়াম ব্রাউন করবেন। সাবধানে বড়াগুলোকে ভাজবেন যাতে শেপটা খারাপ না হয়ে যায় বড়ার। বড়া ভাজা হয়ে গেলে এবার ঠান্ডা একটা অন্য জায়গাতে বড়াগুলো তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভেজাতে হবে 2 মিনিট। যতক্ষণে বড়াগুলো ভিজবে ততক্ষণে সব চেপে চেপে জল ছেক বের করে দিয়ে তুলে নিতে হবে একটা বাউলে। এবার দই দই দইটাকে ফেটাতে হবে, তা আমি দইটাকে মিক্সারে করে নেব, কারণ ভালো ঘোলটা তৈরি হয় দইয়ের ঘোলটা। দইটাকে এবার দইগুলোর মধ্যে ওই বড়াগুলোকে দিয়ে দেবেন, যখন আপনার খাবার হবে তখনই আপনি এটাকে বানাবেন, বানিয়ে হাতে হাত খেলেও খেতে পারবেন, আবার রেখে দিয়ে পরেও খেতে পারবেন, কিন্তু বড়াগুলো রেডি করে রাখতে হবে। এবার দইয়ের মধ্যে ডুবিয়ে নেবেন, দিয়ে এবার যার যেরকম দই ভালো লাগে সেই হিসেবে দেবেন যতটা প্রয়োজন। এবার উপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দেবেন, তারপরে মিষ্টি চাটনি। মিষ্টি চাটনি আমার লিঙ্কে আছে, দেখে নেবেন কীরকম করে বানিয়েছি। যে যেরকম মিষ্টি চান সেরকম মিষ্টি চাটনি দেবেন। তারপরে এবার তিখা চাটনি দেবেন, এটা এটাও আমার লিঙ্কে আছে, আপনি দেখে নেবেন তিখা চাটনি। এগুলো একটু চটপটা বানালে ভালো লাগবে। এবার এভারেস্টের চাট মশলা আছে, ওইটা একটু ওপর থেকে ছিটিয়ে দিয়েছি, এবার সার্ভ করে দিন। খেয়ে দেখবেন খুব টেস্টি হয়েছে হয়।